আলাইকুম এভরিওান সবাইকে বাংলাদেশি মাম লাইফস্টাইল কুকিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল আমি আমার বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল খুবই ভালো লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম বৃষ্টি কিন্তু আমার অসম্ভব ভালো লাগে কান্না ভালো লাগে এরকম জুম বৃষ্টি অনেকক্ষণ ধরে হলে আজকে আবার আমার রান্না বান্নাও করতে হবে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম ও আমাদের পাশে একটা গ্রোসারি শপ আছে শপে গিয়েছে ভেজিটেবল আনার জন্য তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর ওর জন্য অপেক্ষা করছিলাম ও আসলে তারপর রান্নাটা বসাবো এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ননাসে গার্ডেনের পেয়ার অনেকগুলা ছিল পরে হঠাৎ মনে হলো আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি পেয়ারগুলো বড় হয়ে কেমন হয়েছে গার্ডেনের ভিডিওতে দেখিয়েছিলাম পেয়ারগুলো তখন অনেক ছোটো ছিল এখন পেয়ারগুলো বড় হয়ে গেছে অনেকগুলো ছিল পেয়ার আমরা খেয়ে হঠাৎ মনে হলো আপনাদের সাথে পেয়ারগুলো শেয়ার করি এত মজা পেয়ারগুলো একদম বাংলাদেশের পেয়ারার মতো লাগে খেতে আর গার্ডেনের যে কোনো জিনিসই খেতে অসম্ভব ভালো লাগে এ তো আমার হাজব্যান্ডও সব থেকে চলে এসেছেন এখন আমি এগুলো গুছিয়ে রান্না বান্নাটা স্টার্ট করে দেব এই তো লবণ শিম কাঁচামরিচ কাঁচামরিচটা আমি বলি নেই ওকে আনতে তবুও নিয়ে এসেছে গার্ডেনের মরচগুলোই এখনো রয়ে গেছে ফ্রিজের মধ্যে আসলে গার্ডেনে এত বেশি মরিচ ধরেছে মরিচটা দিয়ে আমি পিকলো তৈরি করেছিলাম আপনারা তো আগের ব্লগে দেখেছেন আর বাচ্চাদের জন্য তরকারিতে বা বাজিতে মরিচ দিতেও পারি না মরিচ দিলে ওদের আবার জাল লেগে যায় ওরা খেতে পারে না এখন আমি সব কিছু কেটে কুটে রান্নার জন্য রেডি করব। আর আমার পেঁয়াজটাও শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজও নিয়ে এসেছেন পেঁয়াজটাকেও আমি বাস্কেটের মধ্যে রেখে দিব আমি এখানে মাছ ভিজিয়ে রেখেছি রান্নার জন্য মাছটাও আজকে নিয়ে এসেছেন মাছ তারপর মিট চিকেন এগুলো এগুলো আর রেকর্ড করা হয়নি আনার সাথে সাথেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে আজকে আমি সিম দিয়ে রান্না করব আর এখানে আমি রান্নার বিনসও বের করে রেখেছি এটা দিয়ে আমি একটা বাজি তৈরি করব আলু দিয়ে সাথে আলুও মিক্স করব আর এখানে আমি এগ নুডলস বের করে রেখেছি এটা দিয়ে বাচ্চাদের জন্য নুডলস তৈরি করব রাতে খা খাওয়ার জন্য ভেজিটেবল দিয়ে এই তো আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি বাজিতে আমি আলু অ্যাড করব একটু পরে আর এই পানটাতে আমি নুডলসটা রান্না করব এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি সিমের তরকারিটা রান্না করব আমি নুডলসটাও সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হওয়ার পর আমি কিছু সসেজও কেটে দিয়ে দিলাম এখন আমি সসেসটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কুক করবো এরপর ভেজিটেবলটা অ্যাড করব আমার সসেসটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজিটেবলটাও দিয়ে দিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমি এখানে দুই ধরনের প্যাপসিকাম নিয়েছি ইয়েলো আর রেড কালারের প্যাপসিকাম আর ক্যারট নিয়েছি রানার বিনসও দিয়েছি আমি এখানে আর ব্রাসেল স্পাউট দেখা যায় যে নুডলের সাথে ভেজিটেবলটাও খাওয়া হয়ে গেল বাচ্চারা তো এমনি খেতে চায় না নুডলের সাথে দিলে নুডলটাও খাওয়া হয়ে যাবে আর ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে এর জন্যই আমি একটু বেশি করেই ভেজিটেবলটা অ্যাড করলাম আর এরকম করে করলে মজাই লাগে কিন্তু খারাপ না ভালোই লাগে আমি এটাকে ভালো করে নিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আমার ভেজিটেবলটা হাফ সেদ্ধ হয়ে গেলে একটু সফট হয়ে গেলে তারপর আমি নুডলসটা অ্যাড করবো এর মধ্যে এদিকে আমার বাজির মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা সফট থাকার কারণে আলুটা একটু পরে দিলাম হলে দেখা যায় আলুটা সিদ্ধ হয়ে একদম বর্তা হয়ে যায় তাই সবসময় আমি আলুটা একটু পরে দিই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দু তিন মিনিট পরেই এটা হয়ে যাবে এদিকে আমি সিমটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে সিমটা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ ছিল মাছের আইসটা ছেড়ে গেছে এখন আমি আশ্চাই চাই মাছটাকেও কেটে নিব আর এদিকে আমার নুডলটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি সিম তরকারির মধ্যে আলু অ্যাড করব সিম তরকারির মধ্যে সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি সিমটা এড করব এদিকে আমার বাজিটাও হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে কুকারের আগুনটা অফ করে দিয়েছি দেখি আমার সিমের মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি সিমটাও দিয়ে দিলাম দিয়ে তাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরাটা হোল্ড করে রেখেছিলাম আর এক হাত দিয়ে নাড়ছিলাম ক্যামেরাটা হোল্ডারে রাখতে ইচ্ছা হচ্ছিল না তাই হাত দিয়ে ভিডিওটা করে নিয়েছি এর জন্য দেখতে পাচ্ছেন খুবই নড়ছে এদিকে আমার নুডলসটাও হয়ে গেছে নুডলস দেওয়ার পর আমি এখানে সয়া সস ওয়েস্টার সস আর চিলি সসও দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুই তিন মিনিট পর কুকারের আগুনটা অফ করে দিয়েছি এভাবে নুডলস তৈরি করলে ভেজিটেবলটাও খাওয়া হয়ে যায় বাচ্চারাও খুব পছন্দ করে সিমের তরকারিটাকেও একটু পর নেড়ে নেড়েচেড়ে চেক করে নিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় পুড়ে না যায় আর সব সময় হান্ডিতে রান্না করে অভ্যাস হয়ে গেছে এ ধরনের রান্না বসালে লাগে শুধু পুড়ে যায় মাছটাকেও কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু পর মাছটাও দিয়ে দেব এই তো আমার সিমটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাও দিয়ে দিচ্ছি শিম তরকারির মধ্যে আমি আলুটাও অ্যাড করে নিলাম মাছ আলু একসাথেই হয়ে যাবে এখন আমি দুটোকেই ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মিক্স করে রেখে দেব। মাছটা যেহেতু আমি ভেজে রান্না করছি না তাই মাছটাকে ভালো করে কষিয়ে নেব এদিকে আমার সব কাটাকুটি সবকিছু শেষ এখন আমি কিচেনটাকেও গুছিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেক বাসন জমা হয়েছে এখন আমি সবকিছু ক্লিন করে নেব এদিকে আমার তরকারিটা হচ্ছে অন্যcooked আমি কালকের তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম আর বাটা বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে বাটা হয়ে যাবে ভাত আমি রাইস কুকারে এখন আর রান্না করি না কুকারের মধ্যেই রান্না করে ফেলি আমার যে মাছটাও কষানো হচ্ছে এর মধ্যে সীমে তরকারির মধ্যে আমি জুল আর ধনে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এখন আরো পাঁচ ছয় মিনিটের মতো ফুল আছে জাল করবো জাল করে তারপর নামিয়ে ফেলবো রান্নাটা কিন্তু আমার খুবই মজা হয়েছিল দেখতে পাচ্ছেন এই তো রান্নাবান্নার শেষে আমার কিচেনটাও গুছিয়ে নিয়েছি সিঙ্গে অনেক বাসন ছিল বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি খাবারের সময় আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে হচ্ছিল না তাই আর করা হয়নি হোপফুলি আজকে আমার বৃষ্টির দিনের রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে খুব বেশি খারাপ লাগেনি আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের সবার যদি ভালো লাগে থাকে আমার রান্নাগুলো মনে হয় যে মজার হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে এবং আমার লাভলি ভিউয়ার্সদের যারা অনেক কষ্ট করে আমার ব্লগটা দেখেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন ভিওয়ার্স এই চ্যানেলের তাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আর নতুন নতুন ব্লগ দেখতে পাবেন আর আমার কাছে মনে হয় সময়টাই হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান একটা জিনিস তো আপনাদের নিজেদের টাইম নিজেদের লাইফের সময় কিছুটা স্পেন্ড করে আপনারা আমার ভিডিওটা দেখছেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো সেজন্য এগেইন আমার সব বিওয়ার এবং সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ বৃষ্টিটা একটু এখন কমেছে বাইরে দেখতে পাচ্ছেন এখনও জিরি জিরি বৃষ্টি পড়ছে মনে হয় আজকে রাতেও বৃষ্টি দিবে বৃষ্টি হলে আর কি একটা সমস্যা বাইরে যাওয়া যায় না বাচ্চাদের নিয়ে কোথাও বের হওয়া যায় না এই একটা সমস্যা হলে বৃষ্টি ভালোই লাগে দেখতে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অসংখ্য দোয়ার ভালোবাসা আর নয় আল্লাহ হাফিজ